রিজোনা টপ 4 নম্বরে থাকা অবস্থায় যখন আমি আমার স্কোয়াড নিয়ে ম্যাচটা স্টার্ট করি তখন রিজোনা টপ 1 এ থাকা বাংলাদেশ এবং নেপাল সার্ভারের সবথেকে বড় ইউটিউবার টন্ডে গেমার ভাই পড়ে যায় আমাদের ম্যাচে যার সাবস্ক্রাইবার সংখ্যা 13 মিলিয়নের উপরে শুধুমাত্র তাই না ইন্ডিয়ার সবথেকে বড় ইউটিউবার গিয়ান ভাই পড়ে যায় কিন্তু আমাদের ম্যাচে বলেন কি হ্যাঁ শুধুমাত্র তাই নয় তাদের স্কোয়াডে থাকে আরেকটা বড় ইউটিউবার আনরেজড গেমার যার সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় 10 মিলিয়নের উপরে আজ একটা বিরাট ফাটাফাটি হইব তো गाइस তোমরা কি বুঝতে পারতেছো টোটাল 30 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার वाला ইউটিউবার পড়ে যায় কিন্তু আমাদের ম্যাচে আর ইউটিউবার ইন মাই ম্যাচ ইউটিউবার পড়েছে ইউটিউবার দাদা ইউটিউবার পড়েছে ইউটিউবার আসো খেলবো খেলা হবে খেলা হবে হ্যাঁ শামিম ভাই আজকে কিন্তু খেলা আসলেই হবে সো গাইস আমরা নামে পড়ছি এই জায়গাটাই এই জায়গাতে নামার পর আমি হাতে পেয়ে যাই দুইটা গান এবং আমার সামনে থাকে দুইটা ম্যান তো দুইটা ম্যান যেহেতু থাকে আমি এখানে একটু সরাসা হোল্ড করতেছি কেননা ওই ম্যানটা এদিকে আসা মাত্র আমি ওই ম্যানটার ফায়ার দিব তো আমি এখানে হোল্ড করতেছি আর দেখতে দেখতে ওই ম্যানটা এদিকে চলে আসে এবং পিছন থেকে একটা ম্যান আমার ফায়ার দিয়ে দেয় পিছন থেকে যেহেতু ফায়ার করে একটা ওয়াল মেরে আমি এই ম্যানটার রাশ করে দিই এবং এটা হেড শট দিয়ে কিন্তু নক করে দিই এবং সাথে সাথে লবিতে সবাই জেনে যায় যে ভিভাস আজিম গেমিং পড়ে গেছে গা তো গাইস ম্যান কিন্তু এখানে আর একটা থাকে আমি এদিকে যাইতেছিলাম এবং হট করে দেখি পিছন দিক থেকে একটা ম্যান লাভ দিয়ে নিচে নামে আমি এর নক করে দিই এবং সাথে দেখি যে আর একটা ম্যান রে ভাই মানে দুইটা ম্যান এই জায়গায় ওই ম্যানটারে কোনো মতো আমি নক করে দিয়ে এবং ফিনিশ করে দিই এবং আর একটা ম্যান এই ম্যানটা আমারে যা খাটানটা খাটায় তোমরা দেখতে থাকো এই ম্যানটা কিন্তু আমাকে প্রচুর খাটান খাটায় দেখো এখান থেকে এখানে ওরে আমি মারতেই পারতেছি না ভাই দেখো কোন দিক যাচ্ছে ওর জান যে মনে কই মাছের জান যাকে বলে একেবারে এদিক থেকে এদিক সেদিক থেকে ওদিক এদিক থেকে সেদিক চতুর্দিকে খালে যাচ্ছে আর যাচ্ছে তো যাই হোক এরে মারতে আমি এই জায়গায় পারি না আমাদের আরিফ ভাই মেরে দেয় এবং এরপর আমাদের হচ্ছে ভিভাস ইউটিউবারগুলো যারা আছে তাদের রিয়াকশনগুলো কী ছিল চলো একটুখানি দেখে আসি क्या नाम है आजिम आ गया ले चलो बढ़िया आया दोस्तों आजिम भाई आ गए भाई लोग दोस्तों भीवेज आए दोस्तों भीवेज 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 देख के खेलना भाई लोग एक यूएस में तो हम हार गए हैं তার জোন পুষারকে খুব ভালো করে খেলতে হবে তো তোমরা সবাই তো শুনলা তো এই জায়গাটাই দেখো আমার টিমমেট কিন্তু একটা মরে গেছিল আমি তার রিভাইভ করে দিই এবং আমার হাতে লুট খুব কম ছিল আমি এখান থেকে কিছু লুট কেনাকাটা করে নিই কেনাকাটা করে আমি চিন্তা করতেছিলাম যে ইয়ার ড্রপটা লুট করব তো ইয়ার ড্রপটা লুট করাটাই ছিল আমাদের সবথেকে বড় ভুল ডিসিশন এখানে আসি এখানে আসার পর দেখো আমার টিমমেট কিন্তু ওখান থেকে নামতেছে ওই টিমমেটের নামা দেখে আমাদের উপর রাশ করে দেয় কিন্তু টন্ডে ভাইরা তো দেখো আমার আরিফ ভাই কিন্তু সামনের দিকে চলে গেছে এদিক দিয়ে টন্ডে ভাইরা কিন্তু পুরা একটা গাড়ি নিয়ে আমাদের উপর রাশ করে দিবে একটু পর আমি এই জায়গা থেকে হালকা পাতলা কেনাকাটা করে সামনের দিকে হচ্ছে লোকা বসেছিলাম এর মধ্যে হচ্ছে টন্ডে ভাই কিন্তু চলে আসে একদম গাইদে মানে তিনজন একসাথে গাইদে চলে আসে আমার উপর দিকে রাশ করে এবং চলেও আসছে এখানে দেখো চলে আসে আমি কিন্তু হালকা পাতলা একটা ড্যামেজ দিচ্ছি কিন্তু প্রবণ দিয়ে ভাই আমাকে টন্ডে ভাই কিন্তু নক করে দেয় এই জায়গায় তো যেহেতু টন্ডে ভাই এখানে আমাকে নক করে দিছে এবং আমাকে ফিনিশ করে দিছে এই জায়গায় তো এই জায়গায় কিন্তু আমি চরম লেভেলের একটা মায়ের খাই এবং এই জায়গায় আমাদের শুধুমাত্র সাইলেন্ট ভাই বেঁচে থাকে তো এরকমভাবে চরমভাবে মায়ের খাওয়ার পর মনে করো যে গায়ে তো রাগ উঠে গেছে এবং বদলা তো নিতেই হবে তো আমরা একটু দেখে আসি যে হচ্ছে আমাদের মারার পর তাদের রিয়াকশনটা কী ছিল क्या तो घुसा है इधर भीमा जी यूट्यूब गए गए सही टाइम में सही जगह घुसा दिया भाई ये तो पता नहीं एक दो महीने मारा आपने कितना मारा अभी बता दे भाई अभी बता दे अभी तूने गाड़ी में उंगली किया ना
আমি বাতাতে তো গাইস এই জায়গায় আমাদের জোন পুষার সাইলেন্ট ভাই কিন্তু অত্যন্ত কৌশলের সাথে কিন্তু বের হয়ে যায় ওদিক থেকে বের হয়ে যে আমাদের এই জায়গায় থেকে একদম মুক্ত করতে সক্ষম হয় মানে এখান থেকে আমাদেরকে রিভাইভ করতে সক্ষম হয় আমি তো ভেবেছিলাম যে ম্যাচটা ওখানেই শেষ হয়ে গেছে একদম পুরোপুরি ফিনিশ হয়ে গেছে আমরা এখানে সুন্দর মতন করে রিভাইভ পাই গাইস তো গাইস এইখানে নেমে কিন্তু আমি হালকা পাতলা লুট করতেছিলাম লুট করতে করতে দেখি জোনের ভিতর থেকে একটা গাড়ি দিয়ে ম্যান আসে এই ম্যানটারে কিন্তু মারার জন্য আমি গাড়ি ফাটাই এবং গাড়ি ফাটাইতেই ওই ম্যানটা কিন্তু এখানে নক হয়ে যায় গাইস সো গাইস এই ভিডিও ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন আছে চলো বিজ্ঞাপনটা একটু শুনে আসি হে গাইস আসসালামু আলাইকুম তোমরা যারা টপ আপ করতে চাও আমাদের স্ক্রিনের উপর দেখো একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তোমরা চাইলে আমাদের থেকে স্বল্প মূল্যে স্বল্প সময়ে 100% নিরাপদভাবে টপ আপ করতে পারো তো আর দেরি কেন চলো এখন গেম প্লেটা এনজয় করি গাইস দেখতে দেখতে কিন্তু জোন কিন্তু প্রায় শেষের দিকে আর এই শেষ জোনের দিকে প্রায় 28টা ম্যান কিন্তু এখনও অ্যালাইভ আর আমরা এই জায়গায় আছি ফাইশা ঠিক আছে ফাইশা থাকতে থাকতেই কিন্তু আমাদের নাজিম ভাই কিন্তু জ্ঞান ভাইকে কিন্তু নক করে দেয় নক করে দেওয়ার পর কিন্তু আমাদের গায়ের ভিতরে এক্সট্রা আলাদা একটা জোশ আসা পড়ে তারপরে দেখি যে আমাদের পিছন থেকে একটা গাড়ি নিয়ে আমাদের কাছে হামলা করার চেষ্টা করতেছে আর এদিকে আমাদের আরিফ ভাই নক হয়ে যায় রে ভাই এদিকে আরিফ ভাইরে রিভাইভ করার জন্য আমি পাঠাই দিই এবং পিছন থেকে আরেকজন গাড়ি নিয়ে এসে আমাদেরকে উড়ায় দেয় ভাই এই জায়গায় কী লেভেলের যে হচ্ছে একটা মাঠটা খাই থেকে আর কী আর বলবো যাই হোক কোনো মতে এই জায়গায় হালকা কানের পিঠ দিয়ে বাইচে যাই আমি হচ্ছে ফায়ার দেওয়ার চেষ্টা করি এমন চিন্তা করতেছি যে এইটার পিছনে যে লুকাই কেননা এর পিছনে না লুকাইলে পারে কিন্তু এখন মায়ের খাবো কারণ চতুর্দিকে প্রচুর পরিমাণের ম্যান এখনও 26টা ম্যান অ্যালাইভ তো আমি বলতে বলতে চিন্তা করতেছি সামনের দিকে মারা যাকে আর ইতিমধ্যে কিন্তু আমাদের নাজিম ভাই নক হয়ে গেছে এবং আমাকেও কিন্তু আয়ুষ ভাই ফায়ার করতেছিল ওখান থেকে তো গাইস আমি এখানে কিন্তু আমার টিমমেটকে রিভাইভ করি রিভাইভ করার পর আমার নাজিম ভাই তো মাথামতো নষ্ট হয়ে গেছে যে আমাদের টিমমেটদেরকেই মারা শুরু করে দিছে যাই হোক এখান থেকে আমরা চিন্তা করতেছি একটা সেফ একটা জায়গায় যেতে হবে আর তোমাদের এখানে একটু কথা আছে তোমরা কিন্তু এখানে দেখতেছো আমরা কিন্তু কোন সিচুয়েশনের মধ্যে আছি ঠিক আছে কোন সিচুয়েশনের মধ্যে আছি তোমরা একটা জিনিস খেয়াল করো কেননা এর একটা কোশ্চেন মার্ক আছে এখানে একটা তো আমরা এখানে সামনের দিকে দেখতেছি কোন জায়গা থেকে ম্যান আসে এবং কোন জায়গা থেকে আমাদেরকে ফায়ার দেয় আমি এখানে পোর্টাল মেরে সুন্দর মতন করে এই জায়গায় চলে আসছি এই জায়গায় চলে আসতে আমাদের আরিফ ভাই দেখো এখানে কী করে আরিফ ভাই কিন্তু মনে করো যে আয়ুষ ভাইকে এবং টোন্ডে ভাইকে নক করে দেয় আয়ুষ ভাই যদি টোন্ডে ভাইকে নক করে দেওয়ার পর ওদের রিয়াকশনটা কী ছিল সেটা একটুখানি তোমরা শুনো গাইস যাও তোমরাই বলো আমরা এখানে কোন জায়গায় লুকায় থেকে তাদেরকে মারছি ঠিক আছে আমরা কিন্তু মাত্রই আসছি ওখানে আসার পর কিন্তু তাদেরকে আমরা কিন্তু নক করে দিই এই জায়গায় আর এই জায়গায় আমি সুন্দর মতন করে যে এই জায়গায় জ্ঞান ভাইকে কিন্তু পুরোপুরিভাবে একেবারে ফিনিশ করে দিই গাইস তো এখানে কিন্তু ওদের স্কোয়াডের মোটামুটি তিনজন শেষ শুধুমাত্র আছে জোন পুষার বাইচে আর আমরা এখানে লুটপাট করে নিতেছি কি কেননা এই জায়গায় কিন্তু ওরা আবার নামবে আর এই জায়গায় আমি আয়ুষের এডাব্লিউএমটা খেয়ে দিয়েছি এই কারণে কারণ আয়ুষ যদি এখানে নামে আর এডাব্লিউএমের গুতা যদি দেয় তাইলে মনে করো আমার টিম তো এমনিতেই ধ্বজভঙ্গ আরও ধ্বজভঙ্গ হয়ে যাবে তো ধ্বজভঙ্গ করার থেকে আমি তাদের উপর হচ্ছে ভারী পড়ে যাই আর ওদিকে দেখো ওরা নামছে ওই হচ্ছে আর্সেনালের ওই জায়গায় তো আমরা বলতেছিলাম কি এখান থেকে না বের হওয়াটাই ভালো এখান থেকে যদি বের হয়ে যাই তাহলে কিন্তু আমরা এখানে মায়ের খেয়া যাব তো কে শুনে কার কথা তাদের তো মনে করো যে মাথায় নষ্ট আর আমি এই জায়গায় এসে সুন্দর মতন করে তারে ফায়ার দেওয়ার চেষ্টা করি এই জায়গায় আরেকটা ম্যান ছিল এই ম্যানটারে ফায়ার দিই কিন্তু এই দিকে দেখো যে এই যে আরেকটা ম্যান এই ম্যানটারে ফায়ার দিতেই আমারে নক করে দেয় যেহেতু আমাকে নক করে দেয় এদিকে আমি আমার আরিফ ভাই কিন্তু আইসে সুন্দর মতন করে আমাকে রিভাইভ করতে পারে এবং নাজিম ভাই কিন্তু এই জায়গায় নক হয়ে যায় আর আমি এদিকে আইসে নাজিম ভাইরে কিন্তু সুন্দর মতন করে একটা কভার দেই এবং রিভাইভটা করে ফেলি তো আমাদের ফুল স্কোয়াড কিন্তু এই জায়গায় বাইচে যায় এবং বাইচে যাওয়ার লাভ নেই ভাই ওইদিকে রিমন ভাই কিন্তু শেষ একদম আর আশেপাশে পিছনে কত যে ম্যান আর আমি এখানে পোর্টাল মেরে চলে আসি একবার জোনের মধ্যে ভাই এই জোনের মধ্যে আসাটাই ছিল খুব উপকারী কেননা এই উপকারটা না হইলে পারে আমি ওখানে মরে যাইতাম তা এদিকে আইসা এদিকে আর একটা ম্যান ছিল এই ম্যানটারে কিন্তু নক করে দিই এবং আমার টিম দেখো ভাই এখনও 10টা ম্যান অ্যালাইভ আমরা সহ আর এদিকে কিন্তু টোন্ডে ভাইয়ের ফুল স্কোয়াড কিন্তু শেষ হয়ে গেছে আর আসে মাত্র মনে করো যে
অন্যান্য টিম আর আমার আমরা এদিকে সাইলেন্ট ভাই কিন্তু শেষ আর নাজিম ভাইও শেষ, এখন শুধুমাত্র বাচ্চা আছে ভাই আমি। এখন আমি একা কি করব আমি সেটাই ভেবে পাচ্ছি না ভাই, এখন আমি একা কি করব ভাই এতগুলো ম্যানের মধ্যে। যাই হোক উপরে একটা ম্যান আছে, ওই ম্যানটাতে কিন্তু একটা মারি আমি, মানে কিন্তু কিল কিন্তু আমি এই জায়গায় পাই না, কারণ হাতে আছে দুইটা স্নাইপার আর স্নাইপার দিয়ে কিল করা কিন্তু এত সহজ না লাস্ট জোনে। তো আমরা এখানে কি করব, আমরা এখানে কিছুক্ষণ হোল্ড করতেছিলাম আর পজিশন বোঝার চেষ্টা করতেছিলাম কোন জায়গায় কি আছে না আছে। তো এই জায়গাটাই কিন্তু চরম লেভেলের বিনোদন গাইস। সো গাইস এতক্ষণ তোমাদের গেম প্লেটা কেমন লাগলো তোমরা সবাই একটু কমেন্ট করে জানায়ও, আর তোমরা গিয়ান ভাইয়ের ফ্যান আর টন্ডে গেমারের ফ্যান কারা কারা আসো সবাই একটু কমেন্ট করে জানায়ও। তো এই জায়গায় মনে করো এই ম্যানটার আমি ফায়ার দিতেছি, ম্যানটার ফায়ার দিতে দেখি এই ম্যানটাকে একদম গায়েব, তারা মাইরে দিছে ভাই, এবং আমার উপর দেখো একদম গ্রেনেড মার্টার না কি বলে এটাকে গুলওয়াল মার্টার আসে ওটা মারতেছে। তো গেছি এদিকে টন্ডি গেমারের স্কোয়াড কিন্তু ভাবতেছিল আমরা কিন্তু মারা গেছি, পরে দেখো এই ম্যানটারে মারার পর তাদের যা রিয়াকশনটা ছিল তার রিয়াকশনটা চলো শুনে আসি। अरे अजीम बचा है टोंडे भाई, बचा है बोल तो रहा हूं, अकेला बंदा अजीम बचाएगा इस 1v2 की सिचुएशन है, अजीम की 2v2 की है, 2v2 की सिचुएशन है सामने मेरी AWM अजीम भाई पे, लेट्स सी अजीम भाई यहां पे क्या कर पाता है दोस्तों। হ্যাঁ আয়ুষ ভাই ঠিকই বলেছো, তোমার AWM আমার হাতে, দেখি আমি কি করতে পারি। তো এই জায়গায় মনে করো যে আমি সুন্দর মতো সামনে আগাচ্ছিলাম আর মনে করো যে ভাবতেছিলাম যে বুই আগা আমার তো নিতে পারবো কি পারবো না, এদিকে ম্যান কিন্তু ভালো লেভেলের হচ্ছে লোক আমার উপর স্প্যাম করতেছে, আর উপরে দেখো একটা ম্যানের কিন্তু 166 আমি মারছি, মারার পরও কিন্তু সে কিন্তু যায় নাই, 2v1 সিচুয়েশন। এখন দেখা যায় আমি বুয়া নিতে পারি কিনা, একটা পোর্টাল মেরে এখানে সুন্দর মতন করে চলে আসি, কিন্তু আমার কেন জানি না গুলি লাগতেছিল না হচ্ছে এনিমির গায়ে। তো এই জায়গায় সুন্দর মতন কইরা আমি হচ্ছে ফায়ার দেওয়ার চেষ্টা করি, কিন্তু খেলিও ভালো কিন্তু আমি এই জায়গায় টোটাল একটা মিস্টেক করে ফেলি, এই জোনের ভিতরে আইসি আমি টোটালটা মিস্টেক করে ফেলি এবং এই জায়গায় আমি নক হয়ে যাই। এবং নক হয়ে যাওয়ার পর টন্ডে ভাইদের কী রিয়াকশন ছিল এবং তাদের মধ্যে কী পরিমাণে কথা কাটাকাটি হয়েছে সেগুলো তোমরা কি শুনবা না? অবশ্যই শুনবা, চলো শুনে আসি। अरे पोर्टल लगा के फिर उधर चला गया, मार दिया, अरे मर गया नूर भाई, बढ़िया खेला, बढ़िया खेला यार, তো গাইস আমাদের সাথে টন্ডে গেমার ভাইদের যখন সেকেন্ড টাইম ফাইট হয় আর যখন টন্ডে গেমার ভাইরা আমাদের কাছে মাইর খায়, তারপরে লবিতে আসার পর তাদের হচ্ছে কথোপকথনগুলো ছিল ঠিক এরকম। সবসে পহলি বাত তো হাম লোগো কো বিচ মে জানা নেই চাহতা, ঠিক হ্যায় কপি গলতি হো গয়া, ইসিলিয়ে তো মে ব্যাকগ্রাউন্ড লে লি, টন্ডে ভাই যাবে মর গয়া না ওয়াসে হাম লোগো কো পহলি ব্যাকগ্রাউন্ড চাহতা আর আয়ুষ কো উস তার নি জানা চাহতা, তিনো তিন সেট হো গয়া মর গয়া। নেই আপ আয়ে নেই না গেন ভাই, হাম লোগ ব্যাকআউট কর লিয়া থা, मैं भी तो आ गया आपके साथ ही, आपके साइड ही तो था, तो उधर वॉल लगा ली होती तो हम बच जाते। नहीं उधर बीच में नहीं, उधर वो जगह नहीं, आर्सेनल पे पीछे, वो आर्सेनल पे ना, तो आर्सेनल पे नहीं, आर्सेनल पे नहीं तो बचा था ना, पीछे पीछे पूरा पीछे एल शेप के साइड पीछे आ गए थे हम लोग, तो उधर ही तो था मैं, और ये लगा के आ गए पोलिटो, क्या बोलो वो लगा के पोर्टल, पोर्टल पोर्टल लगा के तो आप लोग आ गए, तो हमको क्यों नहीं बचाया आपने, वाल क्यों नहीं लगाया? अच्छा आप तो मर गए ना, तुरंत मार दिया ना उन लोगों ने, तीनों मिलके खुले में मार रहे थे आप। नहीं वही तो, आप भी साथ में रहते तो आयुष भाई नॉक हुए थे, मेरे पास ओरिजिन था, मैंने वाल लगा लिया था, हम दोनों ही बच जाते आप वाल लगाते तो। हां तो आते आते मर गए ना, मैं आ ही तो आता था। हाँ वही, नहीं वो दुबके पड़े हुए थे ज्ञान भाई, नहीं तो डिसीजन एकदम सही था, सबसे हम सबसे साइड में थे, उधर से मारते मारते आगे जाते, मैं तो आसमान वाले को मार रहा था तब मार दिया मेरे को, मार रहा था ना पूरा, तीनों बंदे एक से छुपके बैठा था, आयुष भाई ने बोला कि आसमान में बंदा है तो आसमान में मैं मारने लगा, तो वो तब तक आयुष भाई को नॉक कर दिए, मैं वॉल लगाते तब तो मेरे को नॉक कर दिया, वॉल लगाने के बाद भी नॉक होते ना यार, ये यही गलत है ना इधर यार।